শুদ্ধিকরণের নামে স্কুল ছাত্রী দলিতকন্যা দীপুশ্রী দাসের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আবারও রাস্তায় নামলো বিরোধী দল সিপিআইএম। উৎসবে রেশ কেটে উঠতেই ছাত্রী হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির উদ্যোগে আগরতলায় পুলিশ প্রধান কার্যালয়ের সামনে সংঘটিত হয় বিক্ষোভ প্রদর্শন। শাসক দলের নির্দেশে পুলিশ অভিযোগকারীদের বাঁচানোর চেষ্টা করছে বলে এই বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস। শারদীয় দুর্গোৎসব ও কোজাগরী লক্ষ্মী পুজো শেষ হতে এবার বিভিন্ন ইস্যুতে রাস্তায় নামতে শুরু করেছে বিরোধী দল সিপিআইএম। সোমবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলায় পুলিশ সদর দপ্তরের সামনে। অবিলম্বে স্কুল ছাত্রী দলিত কন্যা দীপশ্রী দাসের হত্যাকারী বিজেপি নেতা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন সিপিআইএম পশ্চিম জেলা কমিটি পুলিশ সদর দপ্তরের সামনে সংঘটিত করে বিক্ষোভ প্রদর্শন। তাদের অভিযোগ, শুদ্ধিকরণের নামে বিজেপি নেতা শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে স্কুল পড়ুয়া দলিত ছাত্রী দীপশ্রী আত্মহত্যার চেষ্টা করে পরবর্তী সময় তাকে আগরতলা জিবি হাসপাতাল হয়ে কলকাতায় নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। কোলকাতা থেকে ফের আগরতলা নিয়ে আসার পথে মৃত্যুর কোলে ঠলে পড়ে দীপশ্রী। তার এই ঘটনার সাথে যুক্তকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুজোর আগে বামপন্থী বিভিন্ন গণসংগঠন রাস্তায় নেমে আন্দোলন সংগঠিত করে, কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার করেনি। অবিলম্বে স্কুল ছাত্রী দলিত কন্যা হত্যাকারীদের গ্রেপ্তার করার দাবি নিয়ে এবার সিপিএম জেলা কমিটি পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে এই বিক্ষোভ কর্মসূচি থেকে একে প্রতিনিধি দল পুলিশ আধিকারিকদের সাথে দেখা করে তাদের দাবি তুলে ধরেন। এদিনের বিক্ষোভ কর্মসূচি নেতৃত্ব দেন সিপিএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস। এছাড়াও ছিলেন পার্টি রাজ্য নেতৃত্ব অমল চক্রবর্তী, প্রণব দেববর্মা, শুভাশিস গাঙ্গুলি সহ আর অনেকে। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে জেলা সম্পাদক রতন দাস অভিযোগ করে বলেন, গত 5.5 বছরে সংঘটিত খুন সন্ত্রাসের সাথে জড়িতদের একজনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রাষ্ট্রপতি কালার পুরস্কারপ্রাপ্ত রাজ্যের পুলিশ এখন দলদাসে পরিণত। শাসক দলের ইন্দ্রনী পুলিশ দলিত কন্যা দীপশ্রী দাসের হত্যাকারীদের গ্রেপ্তার করছে না, তাই সিপিএম দাবি করছে অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বিজেপি নেতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের। কনভিকশন হওয়ার মতো কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেনি, এর চাইতে লজ্জার, এর চাইতে ধিক্কারের আর কি হতে পারে? এইটা আমাদের তিক্ত অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার সূত্রেই আমরা এখানে দাবি করছি, দীপশ্রী দাস এই যে মৃত্যুর সঙ্গে যারা যুক্ত, এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ক্রমে দোষী এখন পর্যন্ত এখানে দাঁড়িয়ে আমাদের পার্টির তরফ থেকে আমি দুটো নাম বলেছি, বর্ধওয়ালির অরুণ হালদার এবং সাব্রুমের কালাছড়ার বিপ্লব সেন, এবং তার সঙ্গে মদতদাতা আর যারা যারা যুক্ত আছে সবাইকে খুঁজে বের করে প্রেসিডেন্স কালার লাভ করা পুলিশ বামফ্রন্টের আমলে পারে না, খুঁজে বের করতে শাস্তি দিতে পারে না, এটা কোনো কথা না। পুলিশ এই ব্যাপারে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক, পুলিশ তদন্ত করুক, চিহ্নিত করুক, এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত যারা তাকে আদালতে সোপর্দ করে তার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই ব্যবস্থা করুক। আমি ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।